কিনা, আর সেখানকার সবশেষ পরিস্থিতি কি দেখছেন আপনি সেখানে? ময়মনসিংহের হালুয়াঘাট এবং ধোবাউড়ার বন্যা পরিস্থিতির আবারও অবনতি হয়েছে এবং আমরা সকাল থেকেই আছি হালুয়াঘাট এলাকায়। এবং এখানে যে বিষয়টি দেখছি যে গতকালকে যে এলাকাগুলো ছিল একে শুকনো, যে রাস্তাঘাটগুলোতে পানি ছিল না, আজকে সেই রাস্তাঘাটগুলোতে পানি উঠেছে এবং বাড়িঘরে পানি উঠেছে এবং নতুন নতুন এলাকা কিন্তু প্লাবিত হচ্ছে। এবং আমরা যে জায়গাটিতে আছি এটি হচ্ছে গন্ধকপাড়া এলাকা হালুয়াঘাট পৌরসভার, এবং এখানে এসে যে বিষয়টি দেখছি যে আমরা যে সড়কটিতে দাঁড়িয়ে আছি এই সড়কটিতে গতকালকেও পানি ছিল না এবং আশপাশের যে বাড়িঘর সেগুলোতে খুব অল্প সংখ্যক পানি ছিল, কিন্তু এখন অনেক পানি বেড়েছে এবং আমরা যে রাস্তাটিতে আছি এটিতেও প্রায় 2 ফুটের কাছাকাছি পানি বেড়েছে। এবং এই পানি বাড়ার কারণে কিন্তু যারা এই এলাকার বন্যায় আক্রান্ত হয়েছেন বা বন্যা কবলিত হয়েছেন মানুষজন কিন্তু এই খন্দকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে সেখানে এসে অবস্থান নিচ্ছেন। আমরা দেখছি যে অনেক মানুষ এখানে অবস্থান নিয়েছেন এবং অনেক গবাদি পশু যে স্কুলের যে ভবনগুলো রয়েছে সেখানে রাখা হয়েছে এবং মানুষজন কিন্তু কিছুক্ষণ পরপরই কিন্তু যে যেভাবে পারছেন কেউ নৌকায় করে, কেউ পায়ে হেঁটে বা কেউ কলার ভেলায় চড়ে কিন্তু এই যে আশ্রয়কেন্দ্র সেখানে আসছেন। এবং এই আশ্রয়কেন্দ্রে যারা রয়েছেন তারা কিন্তু মানবেতর জীবনযাপন করছেন। কিছুক্ষণ আগে বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এখানে ত্রাণ বিতরণ করা হয়েছে কিন্তু এটি পর্যাপ্ত নয় যারা এখানে রয়েছেন তারা বলছেন। এবং পাশাপাশি আরেকটি অভিযোগ আমরা পেয়েছি যে যারা এখানে ত্রাণ পেয়েছে বেশিরভাগ লোকই বন্যায় তেমনভাবে ক্ষতিগ্রস্ত নয়, যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত তারা এখানে ত্রাণ সহায়তা পাননি বলে আমাদের কাছে অভিযোগ করেছেন। অর্থাৎ যে ত্রাণ বিতরণ হচ্ছে এটি কিন্তু একেবারেই অপ্রতুল এবং এখন মানুষের সবচেয়ে বেশি দরকার শুকনো খাবার, বিশুদ্ধ খাবার, পানি বেশি প্রয়োজন, সেটি কিন্তু পর্যাপ্ত ভাবে আসছে না। প্রশাসনের পক্ষ থেকে বা স্থানীয় রাজনৈতিক নেতারাও কিছু দিচ্ছেন, স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠনও কিছু দিচ্ছে যা একেবারেই অপর্যাপ্ত। এবং স্থানীয়রা বলছেন যে দ্রুত আরও বেশি শুকনো খাবার, খাবার পানির ব্যবস্থা করা হোক এবং আরও বেশি আশ্রয়কেন্দ্র খোলারও তারা কিন্তু দাবি জানিয়েছেন। যে আশ্রয়কেন্দ্রটি এই এলাকায় আছে এখানে কিন্তু পর্যাপ্ত নয়, এলাকার সব মানুষ ধারণ ক্ষমতার জন্য যথেষ্ট নয়, যার কারণে আরও আশ্রয়কেন্দ্র খোলার দাবি জানিয়েছেন। আরেকটু বিষয় যদি বলি যে এই বন্যায় আমরা গতকালকেও দেখেছি যে বন্যার কিছুটা উন্নতি হয়েছিল হালুয়াঘাট এলাকায়, রাতভর ভারী বর্ষণের কারণে কিন্তু আবার সেই বন্যার পানি আবার বেড়েছে যার কারণে দুর্ভোগও বেড়েছে। পাশাপাশি ধোবাউড়া উপজেলায়ও বন্যার অবনতি হয়েছে এবং সেখানেও কিন্তু অনেক বন্যার্ত মানুষ কষ্ট পাচ্ছেন, কিছু মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন এবং বেশিরভাগ মানুষই কিন্তু আশ্রয়কেন্দ্রে আসতে পারছেন না এবং তাদেরকে ঠিক সেভাবে উদ্ধারও করা যাচ্ছে না। তো এখানে কিছুক্ষণ আগে বিভাগীয় কমিশনার হালুয়াঘাট পরিদর্শন করে গেছেন, বিএনপির কেন্দ্রীয় নেতা এমরান সালেহ প্রিন্স পরিদর্শন করছেন এবং ত্রাণ বিতরণ করছেন। তো স্থানীয়রা যেটি দাবি করছেন যেন তাদের ত্রাণ সহায়তা এবং খাবার পানি এগুলো আরও বাড়ানো হয়। তো এই ছিল আমার কাছে হালুয়াঘাট থেকে সর্বশেষ। ময়মনসিংহ থেকে হারুন যারা ছিলেন সহকর্মী সেখানকার সবশেষ অবস্থা, এবার চলে যেতে চাই নেত্রকোনায়, সেখানে আছেন সহকর্মী রিফাত। রিফাত, যেমনটা হারুন বলছিলেন যে ময়মনসিংহে যে এখন বর্তমানের পরিস্থিতি তাতে করে সবাই আশ্রয়কেন্দ্রের দিকে যাচ্ছে, আপনি তো আছেন এই মুহূর্তে কংস নদীর পাড়ে, তো সেখানের যে জনপদের মানুষজন, তীরবর্তী মানুষজন, তারা কি যাচ্ছে কিনা আশ্রয়কেন্দ্রের দিকে? আমি দেখতে পাচ্ছি নদী এবং তার তীরবর্তী অবস্থান সবকিছু প্লাবিত, তো এইখানে এখন সবশেষ প্রশাসনের ব্যবস্থায় বা কি নেওয়া হয়েছে? অনিক, আপনি যেমনটা শুনছিলেন আসলে সহকর্মী হারুনের কাছ থেকে, তিনি যেমনটা জানাচ্ছিলেন যে হালুয়াঘাট এবং ধোবাউড়া উপজেলার এই যে পাহাড়ি ঢলের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, বিশেষ করে নেতাই নদীর পানি কিন্তু বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু গেল দুদিন ধরে কিন্তু এই যে আশপাশের যে নদ নদীগুলো রয়েছে সেই নদ নদীগুলোতে কিন্তু পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এই পানি কিন্তু এই কংস নদী ধরে কিন্তু নেমে আসছে, যার ফলে এই যে নেত্রকোনার দুর্গাপুর এবং পূর্বধলা উপজেলার যে কংস নদী, এই নদীর পানি কিন্তু বাড়তে শুরু করেছে। আমরা গতকালকেও দেখেছি যে এই নদীর পানি কিছুটা কমতে শুরু করলো কিন্তু এখন কিন্তু আবারও নতুন করে বাড়ছে। বেলা 12টার সর্বশেষ কথা যদি বলি, এই নদীর পানি কিন্তু বিপদ সীমার মাত্র 4 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আপনি হয়তো আমার পেছনে দেখছেন, আমি এই মুহূর্তে রয়েছি ঝাঙ্গের বাজারের ধানের একটি আড়তে, এখানে প্রায় অর্ধশতাধিক দোকানপাট রয়েছে। আকস্মিক পানি বাড়ার ফলে কিন্তু এখানকার যে ধানের আড়তগুলো রয়েছে সেই ধানের আড়তগুলো কিন্তু অনেকটাই ডুবে গেছে, অনেক ধান কিন্তু পানির নিচে রয়েছে। তারা কিন্তু তড়ি ঘুড়ি করে কিন্তু এই পানিগুলো থেকে ধানগুলোকে উদ্ধার করে কিন্তু ট্রাকে করে উঁচু স্থানে নেওয়ার চেষ্টা করছে। আর আপনি যেমনটা বলছিলেন যে আসলে প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তার ব্যাপারে কিন্তু গতকাল এই এলাকাগুলোতে কিন্তু পরিদর্শন করেছেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস, তিনি কিন্তু এই দুর্গাপুর উপজেলার কাকেরগড়া ইউনিয়নের রামবাড়ি গ্রামে প্রায়
শতাধিক পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করেছিলেন। এটাই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত বলা যায় যে ত্রাণ সহায়তা। এছাড়া অন্যান্য এলাকাগুলো যেগুলো রয়েছে, বিশেষ করে 3টি উপজেলা কিন্তু এখন অর্ধলাখ মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে, যার ফলে বিশুদ্ধ পানি এবং শুকনা খাবারের একটা চরম সংকট দেখা দিয়েছে। প্রশাসন ছাড়া কিন্তু এখনো স্বেচ্ছাসেবী সংগঠন কিংবা কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা কিন্তু এখন পর্যন্ত তাদের পাশে নামেনি, যার ফলে কিন্তু এই যে নিম্ন আয়ের মানুষ যারা রয়েছে বা পানিবন্দী যারা রয়েছে তারা কিন্তু এখন অনেকটাই বিপাকে রয়েছে। বিশেষ করে দুর্গাপুর উপজেলার গাউকান্দিয়া ইউনিয়ন, কুলাগাড়া ইউনিয়ন এবং এই পূর্বধলার যে আশপাশের নদী তীরবর্তী যে গ্রামগুলো রয়েছে তারা কিন্তু এখন অনেকটাই বিপাকে রয়েছে। এছাড়া কলমাকান্দি উপজেলার কথা যদি বলি, সেখানেও কিন্তু একই অবস্থা। অর্থাৎ উজান থেকে যে ভারত থেকে যে পানি নেমে আসছে আকস্মিক পানি, সেই পানিতে কিন্তু এখন মানুষ অনেক অনেকটাই দিশেহারা হয়ে পড়েছে। তারা তাদের সাধ্য মতো কিন্তু উঁচু স্থানে এবং আশ্রয় কেন্দ্রে যাওয়ার চেষ্টা করছে। তো এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে পানিবন্দী মানুষের সর্বশেষ অনিক। যেমনটা জানাচ্ছিলেন রিফাত নেত্রকোনা থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি, এবার চলে যেতে চাই শেরপুরের, সেখানে নলিতাবাড়ি থেকে যুক্ত আছেন সহকর্মী জাহেদুল খান সৌরভ। সৌরভ, আপনি আমাদেরকে জানাবেন যে এই মুহূর্তে ওখানে উজানের ঢল পাশাপাশি রাতভর যেই বৃষ্টি তাতে করে কি প্রভাব পড়েছে সেখানকার উপকূলীয় জনপদে, এবং যেই বিস্তীর্ণ জনপদ প্লাবিত হয়েছে সেখানেই বা সবশেষ পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন, প্রশাসনের ব্যবস্থাই বা কেমন নেওয়া হয়েছে? কানা বর্ষণে এবং হচ্ছে অনেক কানা বর্ষণে এবং উজান থেকে যে পাহাড়ি জল ক্রমাগত বেড়ে চলছে, এর ফলে কিন্তু একটা আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। সেরপরে আমরা গতকাল দেখেছি ঝিনাইগাতি এবং নালিতাবাড়ি উপজেলার বন্যা পরিস্থিতি অবনতি ছিল, কিন্তু আজকে দেখেছি ঝিনাইগাতি পরিস্থিতিটা উন্নতি হলেও নতুন করে কিন্তু প্লাবিত হয়েছে ধর্ম উপজেলা। আমি এই মুহূর্তে বাড়িতে তারপর দেখতে পাচ্ছেন যে আমার পিছনে বেশ কয়েকটি বসত বাড়ি কিন্তু অর্ধেক ডুবে আছে। তো আমরা বন্যার্থদের যে দুঃখ দুর্দশা আমরা দেখেছি, পরিবারে যে বয়োবৃদ্ধ শিশু, তারপর হচ্ছে বয়োবৃদ্ধ শিশু এবং গৃহপালিত পশু স্থানীয়রা আমরা জানিয়েছেন যে তাদের এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে সুস্থ খাবার, বিশুদ্ধ পানি, বিশুদ্ধ ট্যাবলেট, মোমবাতি এবং দিয়েছিল। তো এই বনাতদের এলাকার বিষয়ে আমি জেলা প্রশাসনের কথা বলেছিলাম, জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে তারা গতকাল পর্যন্ত সরকারের পক্ষে 5,000 প্যাকেট শুকনো খাবার তারা বন্যার্ত এলাকায় উপজেলা নির্বাহী তারা এবং বিশেষ করে তারা জেলা প্রশাসন বলছেন যে 25,000 প্যাকেট একটা বরাদ্দকে ত্রাণ মন্ত্রণালয়ে তারা একটা তালিকা প্রেরণ করেছে। তো আমরা দেখেছি জেলা কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছেন যে এই পর্যন্ত প্রায় 36,000 হেক্টর রূপামন ধান এই এবং হয়েছে। এছাড়া প্রায় 1,000 হেক্টর আগাম শীতকালীন যে সবজি রয়েছে সেগুলো কিন্তু এই পানির নিচে তলিয়ে গেছে। তো কৃষকরা বলছেন যে তারা ধার দেনা করে কষ্ট করে তারা যে ফসল ফলিয়েছেন তা যদি দীর্ঘ সময় উজানের ঢল ও রাতভর ভারী বর্ষণের কারণে ফের প্লাবিত হয়েছে ময়মনসিং, শেরপুর ও নেত্রকোনার বিভিন্ন জায়গা, সেই বিষয়ে সবশেষ জানাছিলেন সহকর্মীরা সবশেষ। এদিকে সাম্প্রতিক